সব সমস্যা সুফল মিলে, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা। নমস্কার বন্ধুরা, সৌভাগ্যের দিশারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সৌভাগ্যের দিশারি মানেই আমার সঙ্গে উপস্থিত রয়েছেন জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালদা। শ্রীলালদা ওয়েলকাম। থ্যাংক ইউ শ্রীলালদা। আমার বন্ধুরা তো অপেক্ষা করে বসে আছে পঞ্জিকা কি বলছে জানার জন্য। দেখি আজকে এপ্রিলের 17, আজকে বৈশাখ মাসের 3 তারিখ, আজকে বুধবার, আজকে ত্রয়োদশী, উত্তর ফাল্গুনী নক্ষত্র, আজকে ধ্রুবযোগ। আজকে যে কোনো কাজ করলে যদি ঠিকঠিক আপনার কোয়ালিটি থাকে, আপনাকে লোকে দেখবে। আজকে শুভ কর্ম, অন্নপ্রাশন, ঋণ গ্রহণ, ঋণ দান, ওষুধকরণ, কর্ণভেদন, ক্রয় বাণিজ্য, গৃহপ্রবেশ, গৃহারম্ভ, যে কোনো ভালো কাজ আপনি আজকে করতে পারবেন। দিন মোটের উপর ভালো আজকে দিনটা। বাহ, তার মানে শুভ কিছু দিয়েই শুরু হচ্ছে দিনটা। এরপর আসি রাশিফলে, মেষ রাশির কি বলবে? মেষ রাশি সন্তানের ভালো, শিক্ষায় ভালো, রিলেশনশিপে ভালো, কিন্তু অশান্তি নয়, স্মাইলি। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে এডুকেশন নিয়ে চিন্তা যোগ দেখা যাচ্ছে। বন্ধু করা বা বেশি অতিরিক্তভাবে কোনো কিছু রিলেশনকে একটু বেশি বাড়াবাড়ি করা, এটা ক্ষতিকারক। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে সাহসিকতা বাড়ছে, নতুন কোনো উদ্যোগ আপনি নিতে পারবেন, সাফল্য আছে। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে যে কাজগুলো হচ্ছে না, যে কাজগুলো চলছে না, যে কাজগুলো বন্ধ হয়ে আছে, আজকে একটু সামনাসামনি বসে কথা বলুন, আশা করি রাস্তা বেরিয়ে আসবে। আসি সিংহ রাশির কথায়। প্রচণ্ড রকমের চিন্তা এবং প্রচণ্ড নিজেকে যে কোনো ব্যাপারে নিজেকে প্রুভ করা বা যে কোনো কাজকে করা, আজকে একটা জেদ বা সাকসেস দেখা যাচ্ছে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে ব্যয়বহুল দিন, টাকা পয়সা রাখতে পারবেন না, প্ল্যানিংগুলো কাজে লাগছে না। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে শুভ প্রভাব, প্রমোশন, স্যালারি বা অন্য কিছু ইনক্রিজ হচ্ছে। দারুণ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মে নতুন নতুন যোগাযোগ আসবে, পুরনো যোগাযোগগুলো ম্যাচিওর করবে, কাজে লাগান দিনটা। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে যারা বেকার আছেন তাদের কর্মসংস্থান, বেশ কিছু মানুষ আপনাকে সাহায্য করবে, আপনি মানুষ চিনে কাজে লাগান। মকর রাশির কেমন কাটবে? মকর রাশির ক্ষেত্রে পড়ে গিয়ে আঘাতের যোগ দেখা যাচ্ছে, শরীর ভালো যাচ্ছে না, কথা দিয়েছেন তাই খরচা করতে হবে। কুম্ভ রাশি, বিউটিফুল ডে আজকে, অসম্ভব ভালো জীবন সঙ্গীকে নিয়ে এগোন, সাকসেস আছে। সব শেষে আসি মীন রাশির কথায়। মীন রাশির ক্ষেত্রে শত্রুতা যোগ দেখা যাচ্ছে, মানুষ চিনতে ভুল করছেন, কাজে গাফিলতি করলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন আর কি। বাহ, তার মানে ওভারঅল একটু বুঝে পা ফেলতে হবে, যদিও শুভারম্ভ বলেই ছিল আগে শ্রীলালদা। এরপর টোটকার কথায় আসি, মানে টোটকার জন্য তো সবাই মুখিয়ে থাকে, তো আজকে তোমার কি টোটকা রয়েছে? আজকের দিনটি বিশ্ব থ্যালাসেমিয়া দিবস হিসেবে সারা পৃথিবীর লোক পালন করে, তাই আমরা সবাই আজকের দিনে স্পেশালি আমরা একটু নিজেকে সুস্থ রাখার জন্য চিন্তা করতে পারি।
আমরা যে কোনো খাবার খাই, যদি একটু তেতো খাবার, মানে ধরুন নিম পাতা বা উচ্ছে, যেগুলো করলা বা এই ধরনের যে খাবারগুলোর মধ্যে তেতো, মানে আমাদের প্রকৃতির যে সবজি আছে বা ভেষজ আছে, সেটা যদি তেতো যে খাবারগুলো আছে, এই খাবারগুলো যদি প্রত্যেক দিন পাতে সামান্য পরিমাণে করে আমরা খেতে পারি, তাহলে আমাদের শরীরে অনেক কিছু রোগ কিন্তু নিরাময় হয় আর কি। এটা কিন্তু বিজ্ঞান বলছে, অর্থাৎ আপনারাও কিন্তু এটাকে কাজে লাগাতে পারেন এবং পূর্ণ সুস্থতা কিন্তু আপনি নিজেকে গড়ে তুলতে পারেন। আর সবশেষে আসবো কিভাবে যোগাযোগ করবে সেই নাম্বারে। অসম্ভব ভালো কিছু আপনার জন্য ওয়েট করছে। আপনি জানেন না আপনার কপালে কী আছে, আগে কোন বছর আপনার জন্য ভালো, আগে কোন দিনটা আপনার জন্য ভালো, কোন মুহূর্তটা আপনার জন্য ভালো, এই সব কিছু জানার জন্য অবশ্যই আমার সঙ্গে সামনাসামনি বসে সেটিং করতে হবে। আর সেটিং বুকিং করার জন্য 9830307720 অথবা 9804700557 দুটি বিউটিফুল নম্বর দিয়ে গেলাম, মিটিং ফিক্সড করুন, কথা হবে। থ্যাংক ইউ সো মাচ শ্রীলঙ্কা। এর মতো চলি বন্ধুরা, সময় শেষ, কিন্তু আবারও দেখা হবে পরের দিন। টিল দেন ভালো থেকো।